আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। এইচএসসি 23 ব্যাচ, এটাই তোমাদের এখন থেকে নাম হবে। এখন আর তোমরা এসএসসি 21 বলে ডাক পাবা না, কারণ এখন তোমরা সামনে 23-এ এইচএসসি পরীক্ষা দিবা। তো আজকে এই ভিডিওতে আমরা কথাবার্তা বলবো একাদশ দ্বাদশের বইয়ের দাম, মূল্য এবং হচ্ছে লেখকের নাম নিয়ে, অর্থাৎ কোন লেখকের বইয়ের দাম কত টাকা, সাথে বই সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তোমরা, সাথে কীরকম কী বই কিনবা, এরকম বেশ কিছু টিপসও শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবাম। কথা বলবো আজকে মানবিক বিভাগ নিয়ে, সেক্ষেত্রে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ নিয়ে আলাদা আলাদা ভিডিও পাবা। হয়তো সেটা পাবলিক হয়ে গেছে, তোমরা চেক করে দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আর নয়তো আমরা খুব তাড়াতাড়ি পাবলিক করে দিব। এখন আসি কোন কোন বই কীভাবে কী কিনতে পারবা এবং সর্বকল ডিটেলস নিয়ে। প্রথমেই বলি, এই ভিডিওটি তৈরি করতে আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি সরাসরি নীলক্ষেত গিয়ে কথাবার্তা বলেছি। আর একটা কথা হচ্ছে, বই না কিনলে তো কেউ বইয়ের দাম বলে না, সেই তথ্যগুলো বের করতে আমার যথেষ্ট পরিমাণ পরিশ্রম হয়েছে, অনেক আর কি সমস্যা হয়েছে। যাই হোক, সেটা নয় না বলি, বাট অফকোর্স একটা লাইক দিয়ে রাখবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। চলো আমরা মূল টপিকে চলে যাই। তার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর অফকোর্স বেল আইকনে বাজিয়ে রাখবা সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কেন সাবস্ক্রাইব করবা? কারণ আমি তোমাদেরকে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে বা কোনো ধরনের কিছু জিজ্ঞেস করতে থাকলে কমেন্ট করতে পারো, বা আমার ইনস্টাগ্রাম ইনবক্স করতে পারো, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে। সো চলো বিষয়গুলো একে একে দেখে নিই। প্রথমে বলি, বই কিনতে যে বিষয়গুলো দেখে শুনে রাখতে হবে, আসলে মূলত এই তথ্যগুলো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে দিচ্ছি, কোনো জায়গায় কোনো লেখালেখি নাই, তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। প্রথমে আসি দাম। দামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যে দামে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, এটা আগে তার সাথে ভেঙে নিবা, ঠিক আছে? সরকার থেকে বা প্রত্যেকটা এই জায়গা থেকে পাবলিকেশন থেকে বলে দেয় 15% ডিসকাউন্ট দেওয়া হবে, অর্থাৎ 15% ডিসকাউন্ট তোমাকে দেওয়া হবে যে দামটা হবে তার উপরে। সো 15% তো স্বাভাবিক, এর বেশি যদি তুমি নিতে পারো সেটা তোমার জন্য বেটার। অনেক জায়গায় 15% 20% পর্যন্ত দিয়ে দেয়, আর যদি একসাথে 3-4টা বন্ধুবান্ধব যদি যাও বা এর বেশি যদি যাও, ডিসকাউন্ট আর বেশি পাবা। তারা বলে নেবে যে আমরা এতজন বই নিবো, আপনি আমাদেরকে ডিসকাউন্ট কত পার্সেন্ট দিতে পারবেন। বড় হয়েছো, নিজে নিজে এগুলো ডিল করতে শেখো। পরবর্তী আসি প্রকাশিত সাল, খুবই গুরুত্বপূর্ণ। অনেক পাবলিকেশন করে কি যে তোমাদের বিগত সালে বইগুলো চাপিয়ে দেয়, পরবর্তী একটা ভোগান্তির মধ্যে পড়ো, এটা করা যাবে না। তোমরা দেখে নিবা যে বইটা সংরক্ষণ বা লাস্ট সংযোজন কবে করা হয়েছে, বা নতুন সংরক্ষণ কবে আপলোড করা হয়েছে, বা কবের বই এটা, সেটা দেখে অবশ্যই বইটা কিনবা। ওকে, এরপর আসি বইয়ের কাগজ, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কারণ একটা বই তোমরা 2-টা বছর পড়বা, সেটা যে কোনো বই হোক, সেটা অনেক বছরও পড়তে পারো। সো বইয়ের কাগজটা খুব ইম্পর্ট্যান্ট, জরুরি। সেই কাগজটা অবশ্যই তোমাকে ভালো একটা কাগজ হতে হবে, সাথে সেই কাগজটা লেখাগুলো একটু বড় বড় হতে হবে, বিষয়গুলো জরুরি, কারণ দেখা গেলো ছোটো ছোটো লেখা তোমার জন্য, তোমার চোখের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো ওভাবে কেউ বলে না, বাট বাস্তবতা এগুলো একটা সময় খুব বড় একটা কিছু বহন করে। তাই বইয়ের কাগজ এবং বইয়ের যে লেখার যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল করে দেখবা। যদি 20-50 টাকা বেশি দিতে হয় তাহলে লাগলে একটা ভালো বই কিনবা, মানে একটা ভালো প্রিন্ট দেখে। ওকে, সো যাই হোক, আমরা মূল টপিকে চলে যাই, আরও বেশি বকবক করবো না। চলো আমরা প্রথমে বলি, এখানে আমরা বইয়ের নাম লিখে রেখেছি, যেখানে প্রথম পত্র এই পাশে, দ্বিতীয় পত্র এই পাশে। আর একটা বিষয় বলে রাখি, এক্ষেত্রে আমরা যে তোমাদের প্রত্যেকটা লেখকের নাম বলবো, লেখকের নামের সাথে কিন্তু একাধিক লেখক জড়িত থাকে, অর্থাৎ একটা বই হয়তো দেখা গেলো 4 জনই লিখেছে, কিন্তু আমরা সেখানে 1 জনের নাম উল্লেখ করছি। এটা কারণ হচ্ছে যে 4 জনের নাম তো উল্লেখ করা ভাই সম্ভব না, তাহলে বিশাল একটা ভিডিও হবে, 15 মিনিটে তোমরা দেখবে না। সো আমরা সংক্ষেপে শেয়ার ট্রাই করবো। ওকে, আর একটা বিষয় তোমাদেরকে এখানে আমি থামিয়ে বলি, প্লিজ শোন আমার কথাটা, এখানে আমি তোমাদেরকে কোনো ধরনের বই সাজেস্ট করছি না, বইগুলো তোমাদের কলেজ থেকে যেগুলো সাজেস্ট করবে সেগুলোই কিনবে। এখানে আমরা তোমাদের দাম সম্পর্কিত বা লেখক সম্পর্কিত তথ্যগুলো দিচ্ছি। এখানে আমি তোমাকে একটা বই বলবো এটা কিনো, এটা কিন্তু তোমার জন্য মোটেও ভালো হবে না, কারণ তুমি যে বইটা কিনবা সেই বইটা ক্লাস করবা, অর্থাৎ স্কুল থেকে বা কলেজ থেকে ক্লাসে যে বইটা পড়াবে সেই বইটা যদি তুমি কেনো, তোমার জন্য অ্যাডভান্টেজ হচ্ছে ক্লাসে পড়াগুলো একদম পাই টু পাই তুমি করে যেতে পারবা। এবং তুমি যদি এক্সট্রা একটা বই কেনো সেটা আলাদা বিষয়, বাট অবশ্যই ক্লাসে যে বইটা পড়াবে সেই বইটা কিনবা, কলেজ থেকে জেনে নিবা কোন বইটা ক্লাসে পড়ানো হবে। অনেক বাজে বকলাম, মোল্ডো বেগে আসি। ইতিহাস বই নিয়ে কথা বলবো, ইতিহাস বই বিলাল হোসেন স্যারের বই আছে 170 টাকা, অক্ষর প্রকাশনীর আছে 275 টাকা, সৈয়দ মোহাম্মদ আব্দুল আল মামুন স্যারের চৌধুরীর আছে 185 টাকা, এটা প্রথম পত্র। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বিলাল হোসেন স্যারের আছে 170 টাকা, অক্ষর প্রকাশনী 285 টাকা, সৈয়দ মোহাম্মদ আব্দুল আল মামুন চৌধুরী স্যারের আছে 165 টাকা। এরপর রয়েছে অর্থনীতি। অর্থনীতির ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে রণজিৎ কুমার নাথ স্যারের আছে 385 টাকা, অক্ষরপত্র প্রকাশনী 345 টাকা, নরোত্তম রায়ের আছে 250 টাকা স্যারের। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রণজিৎ কুমার নাথের আছে 300 টাকা, অক্ষর প্রকাশনী 345 টাকা, আর দিলারা আরজু ম্যামের আছে 200
50 টাকা। সো এটা তোমরা অর্থনীতির ক্ষেত্রে দেখতে পারো। দেন আছে ভূগোল। ভূগোলের ক্ষেত্রে কাজী ফারুকী বাহারুল্লাহ স্যারের আছে 132 টাকা, আরিফুর রহমান স্যারের আছে 225 টাকা, এখানে আছে মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্যারের আছে 210 টাকা। আর এখানে দ্বিতীয়পত্রের ক্ষেত্রে কাজী ফারুকী স্যারের আছে 125 টাকা, আরিফুর রহমানের আছে 215 টাকা এবং এখানে মোয়াজ্জেম হোসেন চৌধুরী আছে 235 টাকা। এই বইটার ক্ষেত্রে একটু হচ্ছে যে এই বইটা মেবি কাগজের ডিফারেন্স আছে যার জন্য দামটা এত কম। এরপর হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে প্রথম পত্রতে আছে হাবিবুর রহমান স্যারের আছে 140 টাকা, পাঞ্জারি 260 টাকা। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তপন ভট্টাচার্য স্যারের আছে 220 টাকা, পাঞ্জারির আছে 220 টাকা। এক্ষেত্রে সমাজবিজ্ঞানে ভালো রাইটার ওরকমভাবে পাই নাই, তাই দুইটা জাস্ট তোমাদেরকে দেখা, নয়তো তিনটা দিতাম। যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রথম পত্র রয়েছে হুদা। এই হুদা বইটার কথা অনেকেই বলেছে, হুদা স্যারের বইয়ের কথা। সো হুদা স্যারের প্রথম পত্র বইটা কিনতে পারো 230 টাকা। কাজী শোয়েবুর রহমান স্যারের আছে 200 টাকা। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে গোলাম মোস্তফা স্যারের আছে 200 টাকা, কাজী শোয়েবুর রহমানের আছে 170 টাকা। এই পরবর্তীতে রয়েছে তোমাদের সমাজকর্ম। হাওনা রশিদ স্যারের আছে 170 টাকা প্রথম পত্র। প্রথম পত্রে আতিকুর রহমান স্যারের আছে 220 টাকা এবং পুথিনুল্লাহ প্রকাশনী 235 টাকা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হাওনা রশিদ স্যারের আছে 150 টাকা, আতিকুর রহমান স্যারের আছে 215 টাকা এবং পুথিনুল্লাহ প্রকাশনী 220 টাকা। এর পরবর্তী রয়েছে ইসলাম শিক্ষা, যেখানে প্রথম পত্রের ক্ষেত্রে রয়েছে এ বি এম আব্দুল মান্নান মিয়া 115 টাকা 150 টাকা, রহিমুল্লাহ স্যারের আছে 125 টাকা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ইসলাম শিক্ষা মান্নান মিয়া স্যারের আছে 150 টাকা এবং রহিমুল্লাহ স্যারের আছে 200 টাকা। ওকে, সো এটা তোমরা কিনতে পারো ইসলাম শিক্ষার ক্ষেত্রে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এক্ষেত্রে তোমাদের রয়েছে প্রথম পত্র হাসান আলী চৌধুরী স্যারের আছে 190 টাকা, আর মাহমুদুল হাসান আছে 130 টাকা। আর এখানে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই স্যার এখানে 162 টাকা এবং 130 টাকা। এই দুইটা বই তোমরা দেখতে পারো এবং দেখো তোমার কলেজ কোনো সাজেস্ট করে। এর পরবর্তী রয়েছে কি শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইটা কিন্তু তোমাদের একটা ব্যবহারিক আছে, সো বইটা বুঝে শুনে কিন্তু তোমাদেরকে কিনতে হবে। সো এই কি শিক্ষা বইয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম পত্র রয়েছে লেখক দিলার হোসেন হাওলাদার 190 টাকা। এরপর হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা স্যারের আছে 200 টাকা। এবং এই দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কৃষিবোধ শহীদুল ইসলাম 230 টাকা। এই বইটা আমরা পড়েছি, তোমরা চাইলে এটা পড়তে পারো। এরপর রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা স্যারের আছে, শফিকুল ইসলাম মোল্লা স্যারের আছে 230 টাকা, আর সদরুল আমিন স্যারের আছে এখানে কত 220 টাকা। সো এই হচ্ছে তোমাদের বই কৃষিশিক্ষা। এরপর আসি তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রথমেই বলি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু বোর্ডের একটা বই আছে, যে বইটা অফকোর্স তোমাকে কেনা উচিত উচিত উচিত। সে বইটার দাম 130 টাকা বা 35 টাকা বা 40 টাকা নিবে, অবশ্যই সে বইটা তোমরা কিনে নিবা। ওকে, এখানে 100 হবে না 200 হবে, যাই হোক ওই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বোর্ডের বইটা সে বইটা কিনবে, সে দামটা প্রত্যেকবার একটু হলেও বাড়ে। আর মাহবুবুর রহমান স্যারের বই আছে 300 টাকা, খালেদ চৌধুরী স্যারের আছে 275 টাকা, মাসুদ রানা স্যারের আছে 350 টাকা, মোহাম্মদ আব্দুল মান্নান মণ্ডল আছে 250 টাকা, নাইম স্যারের আছে এখানে নাইমুল হক নাইম 270 টাকা, আব্দুল হাদিস স্যারের আছে 275 টাকা। এক্ষেত্রে বলে রাখি, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু তোমাদের এখানে ফোর্থ মানে মেইন সাবজেক্ট, বাট ব্যবহারিক আছে। সো ব্যবহারিকের অনেক সময় তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের সাথে এক্সট্রা অনেক কিছু দেয়, যেমন সিডি দেয়, অনেকে অনেক ব্যবহারিকে বিভিন্ন নোট দেয়। সো সেই বিষয়গুলো যদি যেগুলো থাকবে সেই বইগুলোকে একটু প্রাধান্য বেশি দিতে পারো। তাছাড়া দেখো কলেজ থেকে কোন বইটা সাজেস্ট করে, কারণ আইসিটিতে কিন্তু অনেকে প্রাইভেট পড়ে, সো এই ক্ষেত্রে টিচার কোন বইটা পড়াবে সেটা তোমাদের জানা জরুরি। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এরপর যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানা থেকে থাকে, আমাদেরকে কমেন্ট করতে পারো বা আমাদের ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।